আপনারা অনেকে গ্রামে থাকেন জানেন না অর্ধকোটি টাকা এই ফেমাস বাংলা ফাউন্ডেশন নামক একটা এনজিও এগুলো তারা নিয়ে চলে গেছে তুমি এখনি যখনই কোরআনের বর্ণনা শুনেছো এখনি তোমার বকেয়া সুদের কারবার ছেড়ে দাও এক কথায় সুদের সাথে এতদিন যে জড়িত ছিলে তুমি সুদকে ছেড়ে দাও যদি সুদকে ছেড়ে দাও ইমানদার যদি হয়ে থাকো সুদকে যদি ছাড়তে পারো এটা হবে তোমার জন্য কল্যাণ এটা হবে তোমার জন্য কল্যাণ কিন্তু বান্দা আমি আল্লাহ পাক আদেশ করার নিষেধ করার পরও তুমি যদি তোমার সুদকে ছাড়তে না পারো তাহলে বান্দা তোমাকে আমি বলছি তুমি প্রস্তুত হয়ে যাও আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য কার কার সাথে যুদ্ধ কার কার সাথে যুদ্ধ কথা বলেন না কেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা আমরা তো আজকে মুসলমানরা বিশেষ করে বাংলার জমিনার মুসলমান আমরা যারা আছি আমরা তো খুব ভালো পারি যখন একটু গায়ে জুত আসে যখন একটু গুড়ার গুড়ার জোর বেড়ে যায় তখন আমরা যা ইচ্ছা তাই করতে পারি যা ইচ্ছা তাকে উল্টাই দিতে পারি নিয়ম কানুন আইন আদালত থাকুক আর না থাকুক যা ইচ্ছা আমরা তাই করতে পারি সুতরাং আমরা এই ক্ষমতা দিয়ে তো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা কোনো ব্যাপারই না ঠিক কিনা বলো কোনো ব্যাপার যুদ্ধ করা যাবে না আল্লাহ পাকের সাথে যাবে যাবে আমি আর আপনি তো কোথাকার কোন মানুষ ছোট্ট ছোট্ট সৃষ্টি এ পৃথিবীর মাঝে এ ধরার মাঝে প্রভাবওয়ালা এমন ইতিহাসওয়ালা মানুষ যাদের সাথে ইতিহাস এখনো পর্যন্ত রয়েছে এই সমস্ত মানুষ প্রভাবওয়ালা মানুষ নমরুদের মতো মানুষ সেও কিন্তু আল্লাহ পাকের সাথে যুদ্ধ করা তো অনেক দূরের কথা আল্লাহ পাক তাকে শায়েস্তা করার জন্য ধ্বংস করার জন্য কি পাঠিয়েছিল যেন কি কি বলেন কি পাঠিয়েছিল ছোট্ট একটা মশা সেই মশার সাথে তাই সে যুদ্ধ করতে পারে নাই আর রবের সাথে তো অনেক দূরের ব্যাপার সুতরাং আমরা কি আমাদের রবের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে পারবো নাকি সম্ভব যুদ্ধ করতে পারবো সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুতরাং বান্দারে এই সুদের কারবার তোমাকে ছাড়তে হবে আজকে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চলে গেলে খবর পাই জাতির জন্য দুনিয়ার মানুষের জন্য সমাজের মানুষগুলোর জন্য খুবই দরকার যদিও আপনাদের এই এলাকায় এই সুদের কারবার কোথাও নাই কয়েকজন বললেন নাকি যা আছে আস্তে আস্তে বললেন নাকি এলাকায় আছে না আল্লাহ এই এলাকায় যদি থাকে তাহলে তো এই কথাগুলো প্রমাণ পড়ে যাবে আপনার জন্য আপনাদের জন্য কথাগুলো যদি মিলে যায় খবরদার উঠার দরকার নাই কথাগুলো শুনে যান ভাই কথাগুলো শোনা যা আপনি কোন পথে আছেন কি করতেছেন এই সুদ আর ঘুষ কত বড় জঘন্যতম অপরাধ এই কথাগুলো একটু কোরআন এবং হাদিস থেকে শুনে যান যদি আপনি বুদ্ধিমান হন আপনি যদি বুদ্ধিমতী হন আপনি যদি সত্যিকারই রবকে ভয় পান আপনাকে অবশ্যই পরিবর্তন হওয়া দরকার পরিবর্তন হতেই হবে আচ্ছা আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে বলি যে ভাই আপনারা বলুন তো এই সুদের কারবার সুদের সাথে জড়িত হওয়া এটা ছোট গুণা নাকি বড় গুণা আপনারা জোরে কথা বলা কেন ঘুমাসতে নাকি আপনাদের জোরে বলেন একটু পরে খিচুড়ি আছে সমস্যা কি এখন একটু জোর টোর দেন একটু পরে খাওয়া দাওয়া দেওয়া হবে এই সুদের গুণা ছোট গুণা নাকি বড় গুণা বড় গুণা কত বড় গুণা সেটা আপনাদেরকে একটু বোঝাই শুনেন ভালো করে কান লাগান তার আগে বলছি এই মুহূর্তে আপনাদের কারো কাছে আমি যদি বলি আমি বলবো না যদির উপরে বলছি যদি আমি বলতাম যে ভাই আপনি একটু দাঁড়ান আমি আপনাকে একটা অনুরোধ করব আপনি আগামীকাল আল্লাহ মাকরুক মানে বোঝানোর জন্য বলছি আপনি আগামীকাল আপনার মায়ের সাথে অনৈতিক একটা খারাপ কাজ যাকে বলে জেনা এই কাজটা আপনি আগামীকাল করবেন এমন একটা কথা যদি আমি এই গুরুত্বপূর্ণ জায়গায় চেয়ারে বসে আপনাদের কাউকে বলি এই চেয়ার কি আমার থাকবে চেয়ার থাকবে আমি কি খুলনা পর্যন্ত যেতে পারবো অথবা তাও যদি আপনারা না করেন অন্তত বলবেন হুজুর
আপনার জায়গা এই চেয়ারে নয়, এটা একটা সম্মানিত জায়গা, আপনি যা বলেছেন একেবারেই অগ্রহণযোগ্য কথা বলেছেন, সুতরাং এই এলাকায় আপনার থাকার দরকার নাই, জলদি করে চলেন, আপনাকে আমরা পাবনা নিয়ে ভর্তি করে দিয়েছি, কারণ আপনার মাথা ঠিক নেই। ব্যাপারটা এমন নয় কি? ব্যাপারটা কিন্তু এমন, আমি আপনাকে যদি আপনার মায়ের সাথে জিনা করার ব্যাপারে যদি এমন কথা বলার কারণে আপনি আমাকে পাগল বলতে পারেন, আপনি আমাকে এমনটা খারাপ ভাবতে পারেন রে ভাই, আমি আপনাদের কাছে বলতে চাই, ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবনে মাজাহ শরীফের হাদিস 2274 নম্বর হাদিস, কত বলছি, কত নম্বর বলছি, ইবনে মাজাহ শরীফের হাদিস বলছি 2200, আন্তর্জাতিক হিসাব অনুযায়ী বলছি 2274 নম্বর হাদিস। নবীজি আবার বলেছেন আর রিবা, ভালো করে শোনেন, আর রিবা সাবুনা হুবান আইসারহা আইয়ান কিহার রাজুলুকুম, নবীজি আমার বলেন সুদ যারা খায় আর সুদ যারা দেয়, সুদের মধ্যে সুদের গুনাহের 70টি স্তর, কয়টা আপনার কথা বুঝতেছেন না, কয়টা স্তর বলেন, স্তর কয়টা আমার ভাইয়েরা, এই সুদের 70টি স্তর রয়েছে, এই 70টি স্তরের মধ্যে সবচেয়ে ছোট্ট স্তর হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, বুঝতেছেন তো কথা, আমি আপনাকে আপনার মায়ের সাথে জিনা করা করতে বললে যদি আমাকে পাগল বলেন, আমার স্থান যদি পাবনা হয়ে থাকে, আপনি একবার চিন্তা করেন, আপনি লক্ষ লক্ষ টাকার সুদের সাথে জড়িত হওয়ার কারণে আপনি কোন স্তরে আছেন, আপনাকে কোথায় কোথায় পাঠানো দরকার একবার আপনি চিন্তা করে দেখেন। আমার ভাইয়েরা শুধু এই পর্যন্ত শেষ নয় কথা, নবীজি আবার বলেছেন একজন মানুষ জিনাকার হবে, ব্যভিচারকারী হবে, কত লক্ষ টাকা সুদ খেলে, একটা হাদিস আপনাদেরকে শোনাই, মুসনাদে আহমদ 21450 নম্বর হাদিস, আবারও বলছি মুসনাদে আহমদ 21000, মুখস্ত করেন 21450 নম্বর হাদিস, আন্তর্জাতিক হিসাব অনুযায়ী বলছি, নবী আবার বলেন দিরহামুন রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসুনা জানিয়া, নবীজি আমার বলেন যে ব্যক্তি জেনে শুনে এক দিরহাম, বাংলাদেশের টাকার হিসাবে এক টাকা, যার যার দেশের যেই হিসাব রয়েছে, আমাদের দেশে আমরা টাকা বলি, আমরা জেনে শুনে আমার সমাজের ভিতরে কোন একটা মানুষ যদি একটা টাকা পরিমাণ সুদ কখনো খায় বা কখনো দেয়, তাহলে 70 জন নারীর সাথে 36 জন নারীর সাথে জিনা করলে যেই গুনাহ হবে, যেই গুনাহ হতে পারে, এক টাকার সুদ খাবেন আর দেবেন তো, ওই পরিমাণ গুনাহ যিনি লেখার ব্যবস্থা করে দিবেন তিনি কে, জোরে বলেন তিনি কে। আমরা এতক্ষণ বলছি হুজুর সুদ খাইলে বা সুদ দিলে ছোট গুণা নাই, বরং আমাদের জিন্দগিতে বড় গুণা হয়ে যাবে, সেই জিন্দগির বড় গুণাহের দুইটা হাদিসের বর্ণনা আপনাদের সামনে দিলাম, পরিষ্কার হয়ে গেল। এবার আসেন সুদের ধরনটা কি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি, বাদ দেবো নাকি আরেকটু চালাবো, চলবে কতক্ষণ, না রাত পরে না, ওই যে ভাই বলছে যতক্ষণ, মোটামুটি একটা সহনশীল টাইমের মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ, কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে হবে। এবার শোনেন সুদের ধরনগুলো কি, সুদ কোন কায়দায় সমাজের মধ্যে চলে, দুই ভাবে সমাজের মধ্যে সুদ চলে, কয় কায়দায় বলেন, কয় কায়দায়, একটা হলো পার্সোনাল সিস্টেমে আর একটা হলো অফিশিয়াল সিস্টেম,
ফাইভ সিস্টেম বলেন। এই পার্সোনাল সিস্টেম হলো এমন, আমি এতদিন পর্যন্ত কিছু একটা ব্যবসা বাণিজ্য করেছিলাম অথবা বিদেশে ছিলাম অথবা বাপের থেকে কিছু অর্থ পেয়েছি, লাখ লাখ টাকা পেয়েছি, দুই চার পাঁচ লাখ দশ লাখ টাকার মালিক হয়েছি, এখন আর ভালো লাগে না কাজ করতে, ব্যবসা বাণিজ্য করতে ভালো লাগে না, উপায় একটা বের করেছি, সেই উপায়টা হলো গোপন ভাবে মাথায় থাকবে টুপি, গায়ে থাকবে পাঞ্জাবি, আমার নিচের দিকে থাকবে আমার পাজামা, মানুষ আমাকে বলবে একজন ভালো মানুষ, আর লক্ষ লক্ষ টাকাগুলো সমাজের মানুষের কাছে আমি ছড়িয়ে দিব অতি গোপন ভাবে, একদিকে মানুষ আমাকে ভালো মানুষ মনে করলো, অপর দিকে আমি হাজারে খাইলাম মাসে একশো টাকা, কয় টাকা বলে এদিকের খবর অবশ্য আপনারা জড়িত আছেন কিনা জানেন, মোটামুটি কয় টাকা হয়, এক হাজার টাকা কয় টাকা দেয় জানেন কি, কেউ দশ টাকা কি করে, হাজার দশ টাকা হয় না মাসে একশো টাকার উপরে সব কারা ওই ধরেন। মুসলমান আপনি হিসাব কষে ফেলেছেন, হাজারে যদি আমার একশত টাকা হয়, এ আপনার আমার টাকা দেওয়ার দরকার নাই, টাকা থাকুক দুই মাস গেলে দুইশো, তিন মাস গেলে দুইশো, টাকা কত লাগবে জলদি করে আসুন, একটা স্ট্যাম্প সাথে নিয়ে আসেন, স্ট্যাম্পে লিখে দিই যতদিন ইচ্ছা ততদিন আপনি টাকা নেন, যতদিন ইচ্ছা ততদিন টাকা নিয়ে ফেলে রাখেন, কারণ ওই টাকা যতদিন রাখবেন যত বেশি সময় রাখবেন যত লাভ হবে আমার হবে, কারণ সুদের টাকা যত পড়ে থাকে ওই টাকা ডিম পাড়ে বাচ্চা দেয়, বাচ্চা দিতে দিতে ডিম পাড়তে পাড়তে শুধু বাচ্চা আর বাচ্চা হয়ে যায়, ঠিক কিনা, এই বাচ্চা কিন্তু মুরগির বাচ্চা না, এই বাচ্চা মানে টাকার কথা বলছি, শুধু টাকা বাড়তেই থাকে বাড়তেই থাকে, সুদ আর সুদ চক্রবৃদ্ধি সুদ ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। ও মুসলমান সমাজের মধ্যে এমন কিছু মানুষের খবর আমাদের জানা আছে, আপনাদের এলাকার খবর আমার জানা নাই, কিছু আমি বলতেও পারবো না, অনেক এলাকার খবর যেখানে থাকে সেখানে অনেক খবর আমাদের মারে যাচ্ছে, মসজিদে আসে নামাজ পড়ে, রোজাদারদের সাথে ইফতার করে, পাগড়ি পরে আবার টুপিও পরে পাঞ্জাবি পরে নামাজ আদায় করে, আবার সুন্দর মতো হাজারে একশত টাকার মালিক সে হয় প্রত্যেক মাসে একশত করে টাকা, এটা হলো সমাজের ভিতরে পার্সোনাল সিস্টেমের সুদ এর কারবার। দুই নম্বরে কি বলেছিলাম বলেন তো, হ্যাঁ অফিসিয়াল সিস্টেমে আপনাদেরকে বলি মুসলমান ভালো করে জানেন ভালো করে শুনবেন, অফিসিয়াল সিস্টেম তথা এলাকার মধ্যে অনেক অফিস আদালত তথা অনেক এনজিও কিন্তু আছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামের এনজিও রয়েছে, ও আমাদের খুলনা অঞ্চলের কিছু এনজিও না আমাদের জানা আছে যেগুলো হলো আপনাদেরকে কয়েকটা নাম বলি, ব্র্যাক রয়েছে, আশা রয়েছে, প্রশিকা রয়েছে, বুড়ো বাংলা রয়েছে, মেরি স্টপ রয়েছে, বাংলাদেশ মহিলা উন্নয়ন সমিতি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, এরপরে প্রদীপ বাংলাদেশ, এরপরে রয়েছে এফডিএ, তারপরে আছে এফডিসি, তারপরে আছে এমএসএস, টিএমএসএস, এরকম আছে না বলে কিছু নাম আছে, এইরকম আপনাদের এলাকায় বিভিন্ন এনজিওর নাম আমার ভালো করে এইভাবে জানা নাই, তবে এই নামগুলোর মধ্যে কিছু থাকলেও থাকতে আছে নাকি, একটা আছে নাকি নাম, আছে আছে, হ্যাঁ কিছু নাম আছে, মুরব্বী বললেন প্রায় সবই আছে, আপনাদের এলাকায় এই জাতীয় কিছু নাম আছে, আপনাদের এই ফরিদপুর অঞ্চলের কথাই বলছি, শুধু আমরা যখন কথা বলি বিষয় ভিত্তিক কথা যখন বলি কিছু তথ্য উপাত্ত গ্রহণ না করে কথা বলা যায় না, কারণ ওই যে চোখ রয়েছে ওই চোখ কিন্তু তামাম পৃথিবী ছড়িয়ে দেয় কথাগুলো, ভুল কথা বলা যাবে না, এই ফরিদপুর অঞ্চলের এনজিওর হিসাব আপনাদেরকে বলি, আপনারা অনেকে জানেন না, আপনাদের এই ফরিদপুর অঞ্চলে নামে বেনামে প্রায় বাহাত্তরটি এমন সংস্থা বা এনজিও রয়েছে,
ঠিক আছে না? হ্যাঁ, এটা মিলে যাচ্ছে মনে হয়। এবং এই নামে বিনামের ভিতরে প্রায় এখন 25 থেকে 30টা এনজিও পুরোপুরি কাজ চালাচ্ছে কায়দা মতো। আর একটা তথ্য আপনাদেরকে বলে দেই, এখন কত সাল চলে, কত সাল বলেন? 2023 না 24 আসে না এখনো, 2023-এর ডিসেম্বর চলে। এই মাত্র গত 2022 সালের অক্টোবরের একটা কারগুজায় আপনাদের এই ফরিদপুরের কথা বলি, আপনাদের এই ফরিদপুরের নগরকান্দা আছে নাকি? আছে, অনেক দূরে না, আপনাদের এলাকার থানার কথা বলছি। এই নগরকান্দা থানার ফেমাস বাংলা ফাউন্ডেশন, দয়া করে যদি এই ফেমাস বাংলা ফাউন্ডেশনের নাম কেউ শুনে থাকেন একটু হাত উঁচু করেন তো। মানে আপনারা জড়িত আছেন তা বলছি না, নাম শুনেছেন তো আছেন নাকি? কেন খবর নিয়ে দেখবেন এই ফরিদপুরের নগর কান্দার কাহিনী 2022 সালের অক্টোবরে। এই ফেমাস বাংলা ফাউন্ডেশন একটা এনজিও এসেছিল, প্রায় অর্ধ কোটি টাকা তারা কায়দা মতো আপনাদের মতো কিছু মানুষদের কাছ থেকে বিভিন্ন রকমের চড়া সুদের কথা বলে বলে অনেক টাকা দেবে, এমন লোক দিয়ে দিয়ে লোক দিয়ে দিয়ে আপনাদের এলাকার মানুষের কাছ থেকে তথা নগর কান্দা অঞ্চলের মানুষের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে তারা পালিয়ে গেছে। এটা পেপার প্রকাশিত হয়েছে, আপনারা অনেকে গ্রামে থাকেন জানেন না, অর্ধ কোটি টাকা এই ফেমাস বাংলা ফাউন্ডেশন নামক একটা এনজিও এগুলো তারা নিয়ে চলে গেছে। সুতরাং আমার ভাইয়েরা, একটা বলেছি পার্সোনাল কায়দায় মানুষ সুদের সাথে জড়িত, আর এখন যেটা বলতেছি এটা অফিসিয়াল সিস্টেমে মানুষ এই সুদের সাথে জড়িত। এখন আর একটু ভালো মজার কথা হলো, এই যে অফিসিয়াল সিস্টেম তথা এনজিও বা বিভিন্ন সমিতির মাধ্যমে যে সুদের লেনদেন গুলো করা হয়, এই অফিসিয়াল সিস্টেমের ওই এনজিওদের বা বিভিন্ন সমিতির যে সুদের কারবার, এই সুদের কারবারের সাথে যারা জড়িত রয়েছে বলুন তো তাদের মধ্যে মহিলা বেশি নাকি পুরুষ বেশি? কথা বলেন, আপনি একজন পুরুষ মানুষ, আপনি তাদের কাছে যাবেন, শর্ত দেবে 100টা, যদি একটা ভুল হয়ে থাকে আপনাকে ফেরত দেওয়া হবে, সহজে আপনার কাছে তারা লেনদেন করবে না, আপনার কাছে তারা টাকা পয়সা দেবে না। বাবি সাহেব যদি একটু যায়, একটা ছবি যদি থাকে, একটা আইডি কার্ড যদি থাকে, বাবির আর কিছু দরকার নাই, বাবিকে অন্তত 50,000 টাকা দিতে কোনো বাধা। এইভাবে অফিসিয়াল সিস্টেমের মধ্যে মানুষের কাজগুলো করতেছে, বিশেষ করে আমার মা বোনেরা বড় জড়িত হয়ে পড়তেছে। আর এবারে সুদের মধ্যে জড়িত হতে 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 এমন অবস্থা হয়ে যায়, সপ্তাহের মধ্যে একটা নির্দিষ্ট দিন মঙ্গলবার, সোমবার, বুধবার অথবা যে কোনো দিন যখন আসে, সাপ্তাহিক কায়দায় এই কিস্তি দেওয়া লাগে। আছে না নাই বলেন? খাওয়া নাই, পড়া নাই, রান্না নাই, বান্না নাই, সমিতির কিস্তির ব্যাপারে বড় টেনশন, টাকা জোগাড় করব কেমন করে, স্যার যদি একবার চলে আসে স্যারকে টাকা দেব কেমন করে, এমন ভাবে সুদের মধ্যে যারা জড়িত আছে, এই সমস্ত মা বোনরা যারা সুদের কারবারের সাথে জড়িত আছে, বিভিন্ন দিকে একদিকে সুদের সাথে জড়িত থাকার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে জাহান্নামের ঘোষণা তো আছে, আবার সামাজিক ভাবে এমন অবক্ষয়, এমন অবক্ষয়, স্যার যখন ডাক দেয় সারের কাছে যাওয়া লাগে, অধিকাংশ দেখা যায় পর্দা ছাড়াই যাওয়া লাগে, ঠিক কি না? যেখানে সুদ সেখানে পর্দার তো কোনো বালাই নাই, ব্যাপারই নাই, হিসাবই নাই। এই সারের সাথে দেখা করতে করতে, টাকা পয়সার লেনদেন করতে করতে, অনেক সময় এমন খবর পাওয়া যায় যে সারের সাথে একটা কাম ঘটে গেছে, কামের নাম হলো পরকিয়া। কি বলেন? পরকিয়া পর্যন্ত ঘটে যায়। ও মুসলমান, কথাগুলো যদিও আমাদের কাছে খারাপ শোনা যায় কিন্তু এটাই বাস্তব, এই বিষয়গুলো বাস্তব। আজকে যদি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, মায়ের সাথে জিনাহের সেই গুনাহ
সুদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই? যারা কথা বললেন না তারা সুদের সাথে জড়িত আছেন নাকি? সুদের থেকে বাঁচার দরকার আছে না নাই? যারা বলার আছে না নাই?